Hello, my lovely students. How are you all? I hope you all are fine. Today is your English first paper class, and today we are going to read your new Oxford Modern English workbook 1. Okay, and everyone open page number 49 from your book. Page 49. And we are going to read this number 2 exercises, fill in the blanks, use the correct form of the doing words given in the box. They are not in the correct order. আমরা একটু ফার্স্ট এগুলা পড়ে দেখি, হ্যাঁ, এভরিডে, হ্যাঁ, প্রতিদিন যেটা হচ্ছে, হ্যাঁ, এরকম মোহন লুকস ফর আ বুক, লুকস এটা একটা ডুইং ওয়ার্ডস, এভরিডে যেটা রেগুলার হয়, হ্যাঁ, এটা কি, দেখো কি লেখা আছে, লুকস নাও, মানে যেটা হচ্ছে আমি এখন করছি, হ্যাঁ, আমি এখন কি করছি, কারেন্টলি আই এম টিচিং ইউ, হ্যাঁ, তাহলে কি হয় নাও যেটা এখন করছি, মোহন ইজ লুকিং ফর আ বুক, এই যে ইজ লুকিং এটা হলো কি নাও, ইয়েস্টারডে যেটা গতকাল হয়ে গেছে পাস্ট, হ্যাঁ, এই দেখো মোহন লুকড ফর আ বুক, এই দেখো লুকড এটা হলো ইয়েস্টারডেতে হয়ে গেছে লুকড, হ্যাঁ, আমরা এই দেখো এভরিডে হলে সবগুলো দেখো কীভাবে লিখেছে, টক্স প্লেজ রানস প্রত্যেকটা ডুইং ওয়ার্ডসের পেছনে এস যুক্ত হয়েছে, দেখেছো, আর নাও এখন যেটা করছি এটা দেখো ইজ টকিং কথা বলছি এখনই, ইজ প্লেইং খেলছি, ইজ রানিং দৌড়াচ্ছি, হ্যাঁ, নাও যেটা হ্যাপেনিং নাও কারেন্টলি ইটস হ্যাপেনিং, ইয়েস্টারডে গতকাল যেটা হয়ে গেছে দেখো টকড ইডি যুক্ত হয়েছে, প্লেইড ইডি র্যান, হ্যাঁ, রানের ফার্স্ট ফর্ম কি র্যান, ঠিক আছে, তোমাদের এখন আমরা এই এক্সারসাইজটা করব, এখানে এগুলো কারেক্ট ফর্মে নেই, আমরা এখন এগুলো কারেক্ট ফর্মে বসিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করব, ঠিক আছে, একটু ভালো মতো খেয়াল করো, ওয়ার্কবুক 1 পেজ নাম্বার 49, এভরিডে ফার্স্ট ওয়ানটা কি আছে দেখো তো, মোহন মোহন গোজ দেখো টু দ্য লাইব্রেরি, প্রতিদিন সে লাইব্রেরিতে যায়, এভরিডে ফর্মে লিখতে হবে আমাদের, ঠিক আছে, মোহন কি হচ্ছে গোজ টু দ্য লাইব্রেরি, এখানে দেখো গো লেখা আছে, ঠিক আছে, কি লেখা আছে, গো লেখা আছে, হ্যাঁ, এটাকে আমরা কি করব, এই যে এভরিডে তো প্রত্যেকটা পেছনে এস যুক্ত হয়েছে না, গোজ ইএস, এই যে জি ও ই এস গোজ, হ্যাঁ, তাহলে কি হয়েছে দেখো তো, মোহন গোজ টু দ্য লাইব্রেরি, সে এভরিডে লাইব্রেরিতে যায়, হ্যাঁ, ওয়ান নাম্বার তো এটা, হ্যাঁ, সেকেন্ড ওয়ান হি রিডস আ গুড বুক, এখানে কি লেখা আছে, রিড লেখা আছে, হ্যাঁ, এভরিডে এভরিডে হলে কি এস যুক্ত হয়েছে, দেখেছো, রিডস হি রিডস আ গুড বুক, হ্যাঁ, সে ভালো বই পড়ে, থার্ড ওয়ান এ দেখো হি সিটস, এখানে এখানে কি আছে দেখো তো, সিট লেখা আছে, হ্যাঁ, আমরা এটা কি লিখেছি, সিটস, হি সিটস ডাউন, অ্যান্ড এখানে কি লেখা আছে দেখো তো, ফাইন্ড অ্যান্ড ফাইন্ডস ইট, এ দেখো আমরা আরেকবার খেয়াল করি, মোহন গোজ টু দ্য লাইব্রেরি, মোহন প্রতিদিন লাইব্রেরিতে যায় না, হি রিডস আ গুড বুক, সে প্রতিদিন কি করে, ভালো ভালো বই পড়ে, থার্ড ওয়ান ইজ হি সিটস ডাউন অ্যান্ড ফাইন্ডস ইট, সে বসলো এবং কি খুঁজে পেলো না, খুঁজলো, তাহলে এটা হলো সব এভরিডে পড়লাম আমরা, ঠিক আছে, সেকেন্ড ওয়ান ইজ ইয়েস্টারডে, ইয়েস্টারডেতে মানে গতকাল যেটা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, গতকাল যেটা আমরা পাস্ট হয়ে গেছে, হ্যাঁ, ফার্স্ট ওয়ান ইজ মোহন ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, মোহন গতকাল লাইব্রেরিতে গিয়েছিল, এই দেখো এখানে কি যাচ্ছে দেখো তো, গো গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, ঠিক আছে, গোর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, তার মানে কি আমরা যেটা পাস্টে হয়ে গেছে সেটাকে গতকাল হয়েছে, এর জন্য গোর পাস্ট ফর্ম আমরা ওয়েন্ট লিখেছি, মোহন ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, ঠিক আছে, সেকেন্ড ওয়ান হি চুজ সি এইচ ও এস ই চুজ আ গুড বুক, এখানে কি লেখা আছে, সি এইচ ও ও এস ই এস ই চুজ, এটা হলো প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, হ্যাঁ, এটা পাস্ট ফর্ম হলো একটা ও কম, হি চুজ আ গুড বুক, সে একটা ভালো বই পছন্দ করেছে, ঠিক আছে, থার্ড ওয়ান ইজ হি স্টার্টেড টু রিড দ্য বুক, সে বই পড়া কি করলো, শুরু করলো, স্টার্টেড, এই দেখো এখানে স্টার্ট লেখা আছে, হ্যাঁ, এটাকে পাস্ট ফর্মে কি হবে, ইডি যুক্ত হয়েছে এখানে, হি স্টার্টেড
to read the book. ঠিক আছে? And fourth one is the clock told him it was 5:10. ঘড়িটা তাকে বলেছে এটা এখন 5:10 বাজছে তাই না? Told এই tell থেকে told হয়ে গেছে হ্যাঁ? যেহেতু past form. Tell এর past form কি? Told হ্যাঁ? Number 5. Mohan phoned the senior master. Mohan কি করেছে? Senior master কে phone দিয়েছিল তাই না? এই দেখো এখানে phone লেখা আছে just last এ d যুক্ত হয়েছে. Mohan phoned the senior master. Number 6. The senior master helped Mohan. কি senior master কি করেছে? Mohan কে কি করেছে? Help করেছে. Helped করেছিল. ঠিক আছে? এই যে help, help, help এর পরে ed যুক্ত হয়ে গেছে. হ্যাঁ, এটা past form করতে হলে ed যুক্ত হয়েছে. So the senior master helped Mohan. এটা যেহেতু yesterday কি করেছিল? Senior master Mohan কে help করেছিল. ঠিক আছে? তাহলে আমরা আরেকবার পড়ি. Mohan went to the library. Gota went হয়ে গেছে, হ্যাঁ? First one. Second one, he chose a good book. সে একটা ভালো বই পছন্দ করেছিল. এই choose এর choose, choose টাকে past form এ choose, choose হয়ে গেছে. A good book. Number 3, he started to read the book. সে কি করেছে? একটা বই পড়া শুরু করেছিল, হ্যাঁ? এই দেখো started, started, হ্যাঁ? Number 4, the clock told him it was 5:10. কি হয়েছে? ঘড়ি তাকে কি বলেছে? বলেছিল, হ্যাঁ? কি বলেছিল? এখন 10টা বাজতে আরো কি 5 মিনিট বাজছে, 10টা বেজে আরো 5 মিনিট হয়ে গেছে, হ্যাঁ? The clock told him কি বলেছিল, হ্যাঁ? তাই না? এই দেখো, টেলটা টোল্ড হয়ে গেছে. Number 6, number 5, Mohan phoned the senior master. মোহন কি করেছিল? সিনিয়র মাস্টারকে ফোন করেছিল. এই দেখো ফোনটা ফোনড হয়ে গেছে. ঠিক আছে? নাম্বার 6, দ্য সিনিয়র মাস্টার হেল্পড মোহন. সিনিয়র মাস্টার কি করেছে? করেছিল, হ্যাঁ? সিনিয়র মাস্টার মোহনকে হেল্পড হেল্পড মানে হেল্প করেছিল, এর জন্য হেল্পের পরে ইডি হয়েছে. ঠিক আছে? সো এটা হলো ইয়েস্টারডেটা পড়েছি আমরা, তাই না? আমরা এখন একটু নাও যেটা এখন হচ্ছে সেটা একটু পড়ি, হ্যাঁ? ইরেজ করে দিই. ইরেজ করে দিই এখন এটা. আমরা এখন নাওটা পড়ি. নাও টেল ইট সিট. তিনটা ফর্ম ডুইং ভার্ব আছে. টেল ইট অ্যান্ড সিট. তিনটা ডুইং ভার্ব. Tell, eat, and sit. First one is Mohan dash at home. Mohan dash at home. Mohan এখন কি করছে বাসায়? Mohan is কি? Sitting. Mohan is sitting. S I T T I N G, sitting at home. এখন হচ্ছে যেটা, হ্যাঁ, এই দেখো এই সিটটা থেকে সিটিং হয়ে গেছে. ইজ সিটিং যখন কিছু হচ্ছে, এখন চলছে, করছে. আই এম কারেন্টলি টিচিং ইউ, হ্যাঁ? আই এম টিচিং ইউ, হ্যাঁ? তাই কি টিচের সাথে আই এন জি যুক্ত হয়েছে. এই যে দেখো সিট সিটিংটা, হ্যাঁ, লাস্টে যে আই এন জি সিট থেকে টি এই যে এক্সট্রা এই জিনিসটা যুক্ত হয়েছে, হ্যাঁ? এখন যেটা হচ্ছে ইজ সিটিং. ঠিক আছে? মোহন is sitting at home. Number 2 is he dash now. এটা এখন হচ্ছে. ঠিক আছে? এখন যেগুলো আমরা পড়ছি এটা হলো এখন কারেন্টলি হচ্ছে. ঠিক আছে? হি ইজ, এই দেখো টেল, হি ইজ, তাহলে কি হবে? টেল থেকে টেলিং. হি ইজ টেলিং, টি ই ডাবল এল আই এন জি, হি ইজ টেলিং his father and mother about what happened. His father and mother about
What happened? What happened? তাহলে কি হবে দেখো তো, ওয়ান নাম্বার, মোহন ইজ সিট থেকে সিটিং হয়ে গেছে, ইজ সিটিং অ্যাট হোম নাও, ওকে। নাম্বার টু, হি ইজ টেলিং হিজ ফাদার অ্যান্ড মাদার অ্যাবাউট হোয়াট হ্যাপেন, কি করছে, মাকে বলছে, হ্যাঁ মা বাবাকে, এই যে টেল থেকে ইজ টেলিং হয়ে গেছে, হ্যাঁ টেল থেকে কি হয়েছে, ইজ টেলিং হিজ ফাদার অ্যান্ড মাদার অ্যাবাউট হোয়াট হ্যাপেন। Number 3 is he is eating his dinner. Number 3 is he is he is e dekho eat ta theke eating hoye jabe eating he is eating his dinner. Tahole ki holo dekho to এই দেখো ইট থেকে, এই ইট থেকে ইটিং হয়ে গেল, হি ইজ ইটিং হিজ ডিনার। সো নাম্বার ওয়ান কি এখন হচ্ছে, তা মোহন ইজ সিটিং অ্যাট হোম, মোহন এখন বাসায় বসে আছে। সেকেন্ড ওয়ান ইজ হি ইজ টেলিং হিজ ফাদার অ্যান্ড মাদার অ্যাবাউট হোয়াট হ্যাপেন, সে তার মা বাবাকে বলছে কি হয়েছিল, হ্যাঁ হি ইজ ইটিং হিজ ডিনার, সে তার খাবার খাচ্ছে। এই দেখো ইট, ই এ টি, ইট থেকে ইজ ইটিং হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটু বাসায় বারবার প্র্যাকটিস করবে, যাতে তোমাদের এক্সামে ভুল না হয়, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক, হোয়াট উইল বি ইউর হোমওয়ার্ক, ইউর হোমওয়ার্ক ইজ ইউ হ্যাভ টু কমপ্লিট দিস এক্সারসাইজেস অ্যাট ইউর হোমওয়ার্ক কপি অ্যান্ড সেন্ড মি ইন দ্য গ্রুপ, ওকে। দ্যাটস অল ফর টুডে, বাই বাই এভরিওয়ান।